শেষ দফা তেলের দাম বৃদ্ধির পর জানা গেল গত 7 বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি মুনাফা করেছে 42,993 কোটি টাকা। তবে অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুযায়ী এই মুনাফা 46,858 কোটি টাকা। দুই তথ্যের মধ্যে ফারাক প্রায় 3,800 কোটি টাকার। এর পরপরই দেশজুড়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। কার তথ্য সঠিক, সরকারের অর্থ বিভাগের নাকি বিপিসির? এসব নিয়েও উঠতে থাকে নানা প্রশ্ন। পাশাপাশি বিপিসির মতো সরকারের মালিকানাধীন অন্যান্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আয় ব্যয় ও মুনাফার স্বচ্ছতা নিয়েও নানা প্রশ্ন উঠতে থাকে। বিপিসির মতো রাষ্ট্রায়ত্ত অন্যান্য প্রতিষ্ঠানের মুনাফা ও লোকসানের নানা দিক নিয়েই এবারের দৃশ্যপট। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা সরকারের অর্থ মন্ত্রণালয়ের একটি নিয়মিত বার্ষিক প্রকাশনা। প্রতি বছরই সমীক্ষাটি জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অন্যান্য বাজেট ডকুমেন্টসের সঙ্গে প্রকাশ করা হয়। এতে দেশের সামষ্টিক অর্থনীতির গতি প্রকৃতি এবং অর্থনীতির খাতসমূহের হালনাগাদ পরিস্থিতির বিস্তারিত বিবরণ থাকে। বিপিসির মতো রাষ্ট্রীয় মালিকানাধীন অআর্থিক বা নন ফিনান্সিয়াল শ্রেণীভুক্ত মোট 48টি রাষ্ট্রায়ত্ত সংস্থা রয়েছে। এগুলোর মুনাফা লোকসান লভ্যাংশের নানা দিক প্রতি বছরই বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষায় প্রকাশ করে থাকে সরকারের অর্থ বিভাগ। 48টি অআর্থিক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রিয়াল ক্লাসিফিকেশন অনুযায়ী মোট 7টি সেক্টরে ভাগ করা হয়েছে। এগুলোর মধ্যে শিল্প সেক্টরে আছে 6টি সংস্থা, বিদ্যুৎ গ্যাস ও পানি সেক্টরে আছে 6টি, পরিবহন ও যোগাযোগ সেক্টরে আছে 7টি, বাণিজ্য সেক্টরে আছে 3টি, কৃষি ও মৎস্য সেক্টরে রয়েছে 2টি, নির্মাণ সেক্টরে 6টি এবং সার্ভিস সেক্টরে রয়েছে 18টি সংস্থা। 2012-13 অর্থ বছরে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলোর নিট লোকসান ছিল 2,608 কোটি টাকা। তবে পরবর্তী 9 বছরে এই প্রতিষ্ঠানগুলো মুনাফা করে। সর্বশেষ 2021-22 অর্থ বছরের 8 মে পর্যন্ত সংশোধিত হিসাব মতে এই প্রতিষ্ঠানগুলো সব মিলিয়ে মুনাফা করেছে 2,867 কোটি টাকা। মোট 48টি সংস্থার মধ্যে মুনাফা করেছে 37টি কোম্পানি আর লোকসান দিয়েছে 11টি সংস্থা। সবশেষ 2021-22 অর্থ বছরে যে 37টি সংস্থা মুনাফা করেছে তার মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। সংস্থাটি মুনাফা অর্জন করেছে 2,651 কোটি টাকা আর সর্বোচ্চ লোকসান দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। এই সময়ে তাদের নিট লোকসান হয়েছে 1,895 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মুনাফা 1,263 কোটি টাকা। তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন বা পেট্রোবাংলা, তাদের মুনাফা 698 কোটি টাকা। 636 কোটি টাকা মুনাফা নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বা সিপিএ। পঞ্চম অবস্থানে আছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা বিআরইবি, তাদের মুনাফা 581 কোটি টাকা। ২০২১-২২ অর্থ বছরে শীর্ষ লোকসানি প্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিপিডিবি। সংস্থাটি লোকসান দিয়েছে 1,895 কোটি টাকার বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, সংস্থাটির লোকসানের পরিমাণ 882 কোটি টাকা। 552 কোটি টাকা লোকসান দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বিসিআইসি বা বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশন। চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ পাটকল কর্পোরেশন বা বিজেএমসি, তাদের লোকসানের পরিমাণ 308 কোটি টাকা। পঞ্চম অবস্থানে থাকা বিআরটিসি বা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের লোকসানের পরিমাণ 100 কোটি টাকা। মুনাফার শীর্ষে আছে পরিবহন ও যোগাযোগ সেক্টর। এই সেক্টরের 8 সংস্থা মিলে মোট মুনাফা করেছে 3,993 কোটি টাকা। এই সেক্টরের সর্বোচ্চ 2,651 কোটি টাকা মুনাফা করেছে বিটিআরসি আর এই সেক্টরে থাকা লোকসানে একমাত্র প্রতিষ্ঠান বিআরটিসি।
রাষ্ট্রায়ত্ত সংস্থাসমূহের মধ্যে সবচেয়ে বেশি লোকসান দিয়েছে শিল্পখাত। এই খাতের ছয়টি কর্পোরেশনের মধ্যে শুধু বিএফআইডিসি বা বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন বাদে বাকি চারটি সংস্থায় লোকসান দিয়েছে। সব মিলিয়ে এই খাতের লোকসান 1,698 কোটি টাকা, যার মধ্যে শীর্ষ লোকসানের প্রতিষ্ঠান বিএসএফআইসি বা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। রাষ্ট্রায়ত্ত এই সংস্থাসমূহ 2021-22 অর্থ বছরে সরকারি কোষাগারে জমা দেওয়া লভ্যাংশের পরিমাণ 1,287.8 কোটি টাকা। তবে সংস্থাগুলো কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ লভ্যাংশ জমা দিয়েছিল 2016-17 সালে। সে বছর তাদের জমা দেওয়া লভ্যাংশ ছিল 2,279.12 কোটি টাকা। এরপর থেকেই কমতে থাকে লভ্যাংশ জমা দেওয়ার পরিমাণ। 2017-18 সালে তাদের জমা দেওয়া লভ্যাংশের পরিমাণ ছিল 1,010 কোটি এবং 2018-19 সালে ছিল 920 কোটি টাকা। সর্বশেষ 2021-22 অর্থ বছরে সর্বোচ্চ লভ্যাংশ দিয়েছে পেট্রোবাংলা। তারা সর্বশেষ অর্থ বছরে লভ্যাংশ দিয়েছে 658 কোটি টাকা। এর পরপরই আছে বিপিসি, তারা সরকারি কোষাগারে লভ্যাংশ দিয়েছে 300 কোটি টাকা। তৃতীয় অবস্থানে রয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা সিএএ, তারা জমা দিয়েছে 125 কোটি টাকা। চতুর্থ অবস্থানে আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, তারা জমা দিয়েছে 80 কোটি টাকা। পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, তারা জমা দিয়েছে 20 কোটি টাকা। সরকারি কোষাগারে লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে ইউটিলিটি সেক্টর। এই সেক্টরে থাকা মোট 6টি প্রতিষ্ঠান মিলে সরকারি কোষাগারে লভ্যাংশ প্রদান করেছে 661 কোটি টাকা। এর মধ্যে একাই 658 কোটি টাকার যোগান দিয়েছে পেট্রোবাংলা। দ্বিতীয় অবস্থানে আছে বাণিজ্যিক খাত। এই খাতের 3টি প্রতিষ্ঠান থেকে লভ্যাংশ জমা পড়েছে 300 কোটি টাকা, যার পুরোটাই এসেছে বিপিসি থেকে। অন্য 2 প্রতিষ্ঠানের লভ্যাংশ জমার পরিমাণ 0। ২০২১-22 অর্থ বছরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো সব মিলিয়ে ভর্তুকি পেয়েছে 1,436 কোটি টাকা। ভর্তুকির শীর্ষে আছে বিআইডব্লিউটিএ বা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, তারা ভর্তুকি পেয়েছে 522 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিএডিসি বা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, তাদের দেয়া হয়েছে 480 কোটি টাকার ভর্তুকি। তৃতীয় অবস্থানে রয়েছে বিএসসিআইসি বা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, তাদের প্রাপ্ত ভর্তুকি 197 কোটি টাকা। চতুর্থ অবস্থানে রয়েছে বিটাক বা বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র, তাদের প্রাপ্ত ভর্তুকি 62.56 কোটি টাকা। পঞ্চম অবস্থানে রয়েছে বিএসবি বা রেশম উন্নয়ন বোর্ড, তাদের প্রাপ্ত ভর্তুকি 37 কোটি টাকা। বিদ্যুতে কিন্তু মোটা অঙ্কের সাবসিডি দিতে হচ্ছে আমাদের, অনেক বেশি ভর্তুকি, কারণ বিদ্যুৎ উৎপাদনের যে খরচ আমরা কিন্তু গ্রাহকের কাছ থেকে এখন পর্যন্ত সে খরচও নিতে পারি না। মোট 30টি সংস্থার কাছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের ঋণ 48,362 কোটি টাকা। ঋণ নেওয়ার শীর্ষে আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিপিডিবি, এই সংস্থার ঋণের পরিমাণ 8,975 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা বিএডিসির ঋণের পরিমাণ 8,356 কোটি টাকা। তৃতীয় অবস্থানে রয়েছে বিসিআইসি, তাদের ঋণের পরিমাণ 7,998 কোটি টাকা। চতুর্থ অবস্থানে বিএসএফআইসি, তাদের ঋণের পরিমাণ 7,478 কোটি টাকা।